প্রোজেক্ট নাম্বার এইট এই প্রোজেক্টে আমরা এই যে হেক্স কোড আমরা এখানে পাচ্ছি সেই হেক্স কোডকে ইকুইভ্যালেন্ট আর জিবি কোডে রূপান্তরিত করবো এর জন্য আমাদের কী করতে হবে যদি আমরা একটু চিন্তা করি এই কোড পুরোটা পুরো হেক্সাডেসিমেল কোডটাকে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে সেটাও পসিবল আমি র্যাপিড এখানে চলে যাই এখানে ডেসিমাল টু হেক্সাডেসিমেল আছে তো হেকদাডেসিমাল টু ডেসিমালে যদি আমি যাই এটা লোড নিবে আবার এখানে আমি হেক্সাডেসিমেল কোডটাকে পাস করে দিলাম এটা আমার জন্য একটা ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার নিয়ে চলে আসলো কিন্তু উই ডো্ট নিড দিস ইকুইভ্যালেন্ট নাম্বার আমাদের এই কোডটাকে এখানে কিন্তু একটা নাম্বার নেই এখানে টোটাল তিনটা নাম্বার রয়েছে প্রথম দুইটা মিলে একটা নাম্বার তারপরে দুইটা মিলে একটা নাম্বার তারপরে দুইটা মিলে একটা নাম্বার তার মানে আমাদের তিনটা ভাগে ভাগ করতে হবে যেখানে প্রথমটা হচ্ছে রেড তারপর একটা হচ্ছে গ্রিন অ্যান্ড তারপর একটা হচ্ছে ব্লু এই সিস্টেম আমাদেরকে মেনটেন করতে হবে এই মেনটেন না করলে আমরা কোনোভাবেই কাজ করতে পারবো না সো আমাদের স্টেপগুলো আমরা লিখে ফেলি যদি স্টেপ ফোরটিন ক্রিয়েট এক্স টু আর জিবি এই ফাংশনটা আমাদের তৈরি করতে হবে তারপর হচ্ছে স্টেপ 15 আপডেট চেঞ্জ হ্যান্ডেলার বা হচ্ছে যেই ইনপুট ফিল্ডের হ্যান্ডেলারটা ছিল সেই হ্যান্ডেলারটা এই কাজটা করতে হবে আর ফাইনালি স্টেপ সিক্সটিন ইমপ্লিমেন্ট কপি ফাংশান ওকে এটা হচ্ছে আমাদের টার্গেট এই এছাড়া বেশি বেশি কিছু না সো আমরা একটু সেভ করে দিই সেভ করে এবার আমরা চলে যাই একটা ফাংশন তৈরির কাজ আমাদের প্রথম যে স্টেপটা দরকার আগের স্টেপগুলো সব কিছু কমপ্লিট এবার আমাদের দরকার হেক্স টু আর জিবি ফাংশন জেনারেট করা সো আমরা এই জায়গাটাতে জেনারেট আর জিবি কালার যে এখানে যেটা করেছিলাম আর একটা ফাংশন আমাদের দরকার কনভার্ট হেক্স কালার টু আর জিবি তাহলে আমাদের স্টেপ কী কী এখানে প্রথমে একটা ফাংশন লিখে ফেলি হেক্স টু আর জি বি এরকম একটা ফাংশন লিখে ফেলাম যেখানে আমি ইনপুট আকারে বা আর্গুমেন্ট আকারে হেক্স কালার কোডটা পাবো এবং আমি কনফার্ম যে এটা হচ্ছে একটা স্ট্রিং হবে সো বোঝার সুবিধার্থে আমি কি করব বোঝার সুবিধার্থে আমি এটাকে স্ট্রিংয়ে রূপান্তরিত করে নিব জেস ডকের মাধ্যমে তাহলে আমার এখানে হেক্স ডট লিখলে স্ট্রিংয়ের সমস্ত মেথডগুলো চলে আসবে এখন এই ছয় ক্যারেক্টারের স্ট্রিংটাকে আমার কি করতে হবে ভাগ করতে হবে তিন ভাগে ভাগ করতে হবে আমি আমি শিওর যেহেতু আমার এই অংশটা নেই সেহেতু আমি হানড্রেড পারসেন্ট শিওর যে আমার কাছে ছয় ক্যারেক্টারের স্ট্রিংই আসবে হেক্স এবং আমরা সেভাবেই কনফিগার করেছি আমাদের অ্যাপ্লিকেশানটা তো তাই যদি করে থাকি আমরা আট জিবি এ নিয়ে চিন্তা করব না সো আমি একটু ইন্ডেক্স স্টেমেলার মধ্যে যে আট জিবি এটা বাদ দিয়ে দিই কারণ এ নিয়ে কাজ করতে গেলে আবার একটু ঝামেলা বাদবে এখনই আমাদের এত ঝামেলার দরকার নেই আলফা নিয়ে আমি পরে কাজ দেখাবো ওকে সো এবার আমার দরকার হচ্ছে হেক্স টু আর জিবি তো এই হেক্স কোডটাকে আমরা টোটালি তিন ভাগে ভাগ করবো প্রথমটা হবে রেড তারপর গ্রিন তারপর হবে ব্লু প্রত্যেকটা ভাগে দুইটা করে ক্যারেক্টার যাবে এবং দুইটা করে ক্যারেক্টার যে মাস্ট যাবে সেটা আমরা ইনশিওর করেছি যখন হেক্স কালার কোড জেনারেট করেছি তখন আমরা মাস্ট ইনশিওর করেছি ওকে ফাইন তাহলে আমরা প্রথমে বলি কনস রেড ইজ ইকুয়াল টু হেক্স যেহেতু একটা স্ট্রিং হেক্স স্ট্রিংটাকে আমরা ভাগ করে নিতে পারবো কীভাবে ভাগ করতে পারবো আমরা ভাগ করতে পারবো স্লাইসের মাধ্যমে আমরা ভাগ করতে পারবো আকার মাধ্যমে আমরা ভাগ করতে পারবো এর মাধ্যমে অনেক কিছুর মাধ্যমে আমরা ভাগ করতে পারবো আমরা স্লাইস মেথডটা দেখার চেষ্টা করি স্লাইস মেথডটা কি করবে সিম্পলি স্লাইস করবে কোথা থেকে স্টার্ট করবে আর কোথায় যে শেষ করবে সেটা আমাদেরকে বলে দিতে হবে এখানে স্টার্ট হচ্ছে দ্য ইন্ডেক্স দ্য বিগিনিং অফ দ্য স্পেসিফাইড পোর্শন অফ দ্য স্ট্রিং অবজেক্ট আর ইন্ড হচ্ছে দ্য ইন্ডেক্স টু দ্য ইন্ড অফ দ্য স্পেসিফাইড ইন্ডেক্স তাহলে আমরা স্লাইস বলে দিলাম ফার্স্ট ইন্ডেক্স এবং শেষ ইন্ডেক্স কত দুই নাম্বার ইন্ডেক্স আচ্ছা এখানে একটা বড় বিষয় হচ্ছে যে এটা ইনক্লুসিভ না এক্সক্লুসিভ কন্টিনিউস টু বি ইন্ড অফ দ্য অবজেক্ট বাট নট ইনক্লুডিং সাবস্ট্রিং দ্য ক্যারেক্টার আপ টু ওকে সো এখানে জিরো থেকে শুরু হবে দুই নাম্বার ইন্ডেক্সের পর্যন্ত দুই নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত সমস্ত ক্যারেক্টারগুলোকে সে নিবে এটা রেড হবে তারপরে কনস্ট গ্রিন এগ স্ট স্লাইস এবার দুই নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে পাঁচ নাম্বার ক্যারেক্টার পর্যন্ত নিবে মানে পাঁচ নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত নিবে তারপরে আমরা লিখবো হচ্ছে কনস্ট এবার আমাদের কনসেপ্ট হচ্ছে ব্লু ব্লু হেগস ডট স্লাইস এবার নিব হচ্ছে পাঁচ নাম্বার ক্যারেক্টার থেকে রেস্ট অফ দ্য থিং ওকে সো এই ক্ষেত্রে আমার আর বলে দেওয়ার দরকার হয় না এখন আমি একটু দেখতে চাচ্ছি যে এটা সঠিকভাবে নিতে পারছে কিনা কনসোল ডট লগ রেড গ্রিন ব্লু আমি যদি একটা এই ফাংশনটাকে এখন কল করি যে কোনো জায়গায় আমি কল করতে পারি নো প্রবলেম এই ফাংশনটা কল করার সময় আমি যদি একটা হেগস স্ট্রিং দিয়ে দিই যেমন হচ্ছে যে এফ 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 তাহলে আমার প্রত্যেকবার হচ্ছে দুইশো পঞ্চান্ন এফএফ তিনবার আসার কথা মানে দুই এফ 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 এইভাবে আসার কথা সো আমি ব্রাউজারে যাব রাইট বাটন ক্লিক করব ইন্সপেক্ট করবো কনসোল ক্লিক করবো এবং আমি দেখতে পাচ্ছি যে না আমার এটা ঠিকভাবে আসছে না প্রথমটা দুইটা ঠিকই আসছে দ্বিতীয়টাতে হচ্ছে তিনটা আসছে তার মানে আমি একটু মিস্টেক করেছি এই জায়গাটায় দুই থেকে চার হবে কারণ আমি চার বাদ দিয়ে গেছি দুই তিন চার ঠিকই আছে এটা হচ্ছে মিস্টেক করেছি আচ্ছা এবার যদি যাই তারপরেও মিস্টেক হচ্ছে কারণ এটা চার থেকে যখন শুরু হচ্ছে তখন এখানেও শুরু হবে চার থেকে চার তো ইনক্লুসিভ না এক্সক্লুসিভ তাহলে এখানে চার থেকে শুরু হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইয়েস সিক্স এফ 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 এভাবে করে আমার ডেটাটা আসছে আসলে আমার এই হেক্সারেসিম্যাল নাম্বারটাকে স্ট্রিং আকারে আছে সেটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে বাট এটা তো আছে হেক্সারেসিম্যাল নাম্বার ইনটিজারে কীভাবে রূপান্তরিত করবো যে কোনো স্ট্রিং থেকে ইন্টিজারে রূপান্তরিত করার জন্য আমাদের কাছে আসে হচ্ছে পার্স ইন্ট মেথড এটা গ্লোবালি অ্যাভেলেবেল সো আমরা এখানে পার্স ইন্ট কল করব এবং এখন যদি আমি পার্স করি তাহলে সে বুঝবে না সে আমাকে ই রোড দিবে ওকে সো আমি আগের কনসোল লকটাকে রাখি এবং এখানে এই ফাংশনটাকে আমরা পার্স ইন্টে রূপান্তরিত করি পার্স ইন্ট পার্স ইন্ট পার্স ইন্ট মানে সিম্পলি স্ট্রিংটাকে ইনটিজারে রূপান্তরিত করো কারণ আমরা শিওর যে হেক্স স্লাইস করলে স্ট্রিংয়ে আসবে একটা স্ট্রিং স্লাইড স্লাইস করলে স্ট্রিংয়ে আসে এবার যদি আমরা ব্রাউজারে যাই আমরা আজীব একটা সংখ্যা দেখতে পারবো ন্যান 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 ভাই কেন ভাই ন্যান 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 কেন কারণ হচ্ছে আমরা এখানে পাস করছিলাম কি এফ 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 কি কোনো ভ্যালিড ইনটিজার নাম্বার যেটাকে সে কী বলে কনভার্ট করতে পারবে আমরা যদি এখানে একটু টেস্ট করি পার্স এড এফ এফ এটাকে কি সে পারবে পারবে না এখানে ভ্যালিড নাম্বার লাগবে টেন এরকম ভ্যালিড নাম্বার লাগবে তাহলে সে পার্স করতে পারবে আবার হয়তো সে পারবে না তখন সে বলবে নট এ নাম্বার এরকমই রেজাল্ট দেওয়ার কথা এটা স্বাভাবিক তাহলে আমরা হেক্সেডেসিমালকে কীভাবে পার্স করবো এই এফএফ্রে কীভাবে পাস করবো এখানে পার্স ইন ফাংশনে সেকেন্ড একটা আর্গুমেন্ট পাস করা যায় এবং এখানে আমরা বলে দিতে পারি যে সিক্সটিন সিক্সটিন মানে হচ্ছে আমার যেহেতু এটা হেক্সেডেসিমাল নাম্বার এর বেস হচ্ছে সিক্সটিন তো আমরা বেসটা বলে দিলাম যে ভাই এটা বেস হচ্ছে সিক্সটিন তুমি সেই হিসাবে ক্যালকুলেট করো এবার দেখেন আর কোনো রোড দেয়নি এবার আমাকে দুশো পঞ্চান্ন বলে দিয়েছে তার মানে আমরা এখানে সিম্পলি পাস করবো সিক্সটিন এখানেও পাস সিক্সটিন এবং এখানেও পাস সিক্সটিন অ্যান্ড ফাইনালি এখান থেকে রিটার্ন করবো একটা স্ট্রিং অবজেক্ট যেখানে থাকবে আর জিবি ওকে এবং এখানে ফার্স্টে থাকবে হচ্ছে রেড সেকেন্ডে থাকবে হচ্ছে গ্রিন অ্যান্ড ফাইনালি থাকবে ব্লু ওকে পারফেক্ট সো এবার যদি আমরা এই ফাংশনটাকে কোথাও কল করি এবং কনসোল ডট লক করি এই স্ট্রিংটাকে তাহলে আমরা দেখতে পারবো যে এখানে টু 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 ফিফটি 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 ফাইভ 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 পারফেক্ট না এসে এটাই তো আমরা চেয়েছিলাম তার মানে আমাদের স্টেপ স্টেপ নাম্বার কত স্টেপ নাম্বার ফিফটিন স্টেপ নাম্বার কমপ্লিট এবার আমাদের আপডেট চেঞ্জ হ্যান্ডেলার নিয়ে কাজ করতে হবে আপডেট চেঞ্জ হ্যান্ডেলার কই আছে একদম শুরুতে আছে আপডেট চেঞ্জ হ্যান্ডেলার এটা হচ্ছে কপি বাটন আপডেট অ্যাডমিনেশন আর কি আপ এখানে সো যদি এটা ভ্যালিড হয়ে থাকে তাহলে আমরা শুধুমাত্র রুট নিয়ে কাজ করছিলাম রুটের সাথে সাথে এখন আমাদের আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আউটপুট টু এর ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে সো আউটপুট টু এর ভ্যালু কীভাবে চেঞ্জ করবো আউটপুট টু এর রেফারেন্স আমার এখানে আছে জন্য সাজেশনও পাচ্ছি আমি যে আউটপুট টু আমি রেফারেন্স প্রথমেই নিয়েছিলাম এবার আউটপুট টু ডট ভ্যালু ইজ ইকুয়াল টু আমরা যে ফাংশনটা এখন তৈরি করলাম সেই ফাংশনটার নাম কি হেক্স টু আর জিবি এখানে আমাকে একটা হেক্স স্ট্রিং পাস করতে হবে না এখানে হেক্স স্ট্রিংটা কে হেগস স্ট্রিংটা হচ্ছে আমার কালার ওকে কোনো হ্যাশ নাই কিন্তু সিম্পল কালার সো এবার আমি সেভ করি এবার দেখা যাবে যদি সব কিছু ভ্যালিড থাকে যেমন হচ্ছে এখানে দিচ্ছি কোনো আপডেট হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এইবার হয়ে গেছে ওকে সো আমি একটা প্রপার রিফ্রেশ দিয়ে নিই এখানে সব সময়ের জন্য আর জিবি টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ রয়েছে যেটা একটা ভুল এবং এখানে আসলে আমার থাকার কথা ছিল যেহেতু এক্স জিরো ছিল সরি হ্যাঁ এক্সে ব্ল্যাক ছিল তাহলে আমার এখানে জিরো 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 থাকার কথা ছিল এবার আমি যদি এখানে চেঞ্জ করি দুইটা জায়গায় পারফেক্টলি আপডেট হচ্ছে এবার আমি যদি এখানে বলি এফ 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 দেখেন এখানেও আপডেট হচ্ছে আমি যদি বলি জিরো 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 দেখেন এখানেও আপডেট হচ্ছে সো এবার সব কিছু পারফেক্টলি কাজ করছে ফাইনাল আমাদের কাজ হচ্ছে কপি করা এই কপি বাটনটা কাজ করা সো কপি বাটন আমাদের অলরেডি একটা আছে আর একটা কপি বাটন আমাদেরকে তৈরি করতে হবে যেটা আমরা তৈরি করে রেখেছি যার রেফারেন্সটা এখন আমরা নেই এখানে আমরা যদি দেখি এখানে যদি আমরা দেখি যে আমার কপি বাটনের আইডি হচ্ছে কপি বাটন টু ওকে সো আমরা সেম জিনিসটাকে এখানে নিয়ে নিই কপি বাটন টু কপি বাটন টু কপি বাটন টু কি করবে কপি বাটন টু আউটপুট টুয়ের ডেটাটাকে কপি করবে কাইন্ড অফ সো কপি বাটন টু কপি বাটন টু আমাদের কোনো একটা জায়গায় ছিল কপি বাটন এর কাজ এটা কি আপ এটা ভ্যালু আচ্ছা কপি বাটনের কাজ কিন্তু আমরা কই করেছি খুঁজেই পাচ্ছি না দেখেন কোড ম্যানেজ করা কত কষ্ট হয়ে যাচ্ছে এতটুকু কাজে কালার ওকে এটা হচ্ছে একটা এই সেম জিনিসটা আমাদের দুইটা জায়গায় দরকার একদম সেম টু সেম শুধু অল্প কিছু পরিবর্তন আছে আর কোনো পরিবর্তন নেই সো নেভিগেটর রাইট টেক্সট আউটপুট ডট ভ্যালুর বদলে এখানে কপি হবে হচ্ছে আউটপুট টু ডট ভ্যালু আর ইজ ভ্যালিড হেক্স আউটপুট ডট ভ্যালু যদি ভ্যালিড হেক্স না হয় তাহলে আমরা কাজ করব না জেনারেট টোর্স মেসেজ কপিড হুম বাকি সব কিছু ঠিকঠাক আছে বাকি সব কিছু নিয়ে আমাদের আর কোনো চিন্তা নাই এবার সব কিছু ঠিকঠাক কিন্তু কপি করার সময় শুধুমাত্র আমরা আউটপুট টুটাকে কপি করব ওকে আর এটা কপি বাটন না দিস ইজ কপি টু বাটন কপি টু বাটনের জন্য এবার যদি আমরা ব্রাউজারে যাই চেঞ্জ করি কালার এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি কপি হচ্ছে কোনটা কপি হচ্ছে এই কালারটা তার মানে এটা সঠিক না এখানে যদি ক্লিক করি এটা কালার কপি হচ্ছে এখানে যদি ক্লিক করি এটাও সেম কালার কপি হচ্ছে তার মানে আমরা সঠিক কালার কোডটা রেফারেন্স হিসাবে দিতে পারিনি ওকে কেন রেফারেন্স হিসাবে সঠিক কালার কোডটা দিতে পারিনি সেটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে আমরা যদি একটু দিকে দেখে যাই কপি বাটন টু আমি ইন্ডেক্সের মধ্যে যাব কপি বাটন টু পারফেক্ট আইডি তো ঠিক আছে আইডি ঠিক আছে নো প্রবলেম আইডি রেফারেন্স ধরে আমি এই জায়গাটায় নিয়ে আসলাম কপি বাটন টু কপি বাটন টু কপি বাটন চেঞ্জ বাটন কপি বাটন ডট অ্যাডিভেন্ড লিসনার কপি বাটন টু ডট অ্যাডিভেন লিসনার এখান থেকে আমি একটা কপি করি কপি করে জায়গাটাই এটাতে না এই জায়গাটাই বলি কপি বাটন টু ডট অ্যাডিভেন লিসনার ক্লিক নেভিগার রাইট বোর্ড আউটপুট টু ডট ভ্যালু এখন আউটপুট টু ডট ভ্যালুতে কী সমস্যা আসছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি কনসোল ডট লক ও আচ্ছা সমস্যাটা আমি বুঝতে পেরেছি সমস্যাটা বুঝতে পেরেছি কি যখন আমরা কপি ঠিকই হচ্ছে একদম ঠিকঠাক কপি হচ্ছে আপনি যদি এখানে যান এটাতে ক্লিক করেন আমার আর জিবিই কপি হচ্ছে আপনি খেয়াল করবেন আর জিবি কপি হচ্ছে কিন্তু ফ্ল্যাশ ম্যাসেজে ভুল ম্যাসেজ যাচ্ছে তো ফ্ল্যাশ ম্যাসেজে এখানে যে আউটপুট টু যাচ্ছে সেটা যাবে না এখানে যাবে হচ্ছে আউটপুট টু ডট ভ্যালু ওকে এইটা যাইতে হবে আর ওকে সো এখানে আমার আউটপুটের বদলে আউটপুট টু ডট ভ্যালু যদি থাকে তাহলে আউটপুট টু ডট ভ্যালু কপি হবে আদারওয়াইজ হবে না ওকে ফাইন এবার আমরা চেঞ্জ করি কপি করি ইনভ্যালিড কালার কোড ওকে সরি এখানে আউটপুট টু দিয়ে তো চেক করা যাবে না আউটপুট ওয়ান দিয়েই চেক করতে হবে আর যেহেতু আমার এটা রিড অনলি রাইট তো শুধু এটাই করবে সো সঠিকভাবে এটা যদি জেনারেট না হয় তাহলে এটাও জেনারেট হওয়ার চান্স নাই সো আলটিমেটলি ওটা দিয়ে আমি চেক করতে পারবো নো প্রবলেম দেখেন এবার আমার আর জিবি কপি হয়েছে পারফেক্ট অ্যাবসলুটলি পারফেক্ট সো আমাদের যা যা টাস্ক ছিল সমস্ত টাস্ক আমরা কমপ্লিট করতে পেরেছি ইমপ্লিমেন্ট কপি ফাংশন আপডেট চেঞ্জ হ্যান্ডেলার ক্রিয়েট হেক্স টু আর জিবি সব কিছু সো রাইট নাও আমাদের কাছে এমন একটা অ্যাপ্লিকেশন আছে যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা র্যান্ডম কালার জেনারেট করতে পারি ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেখানে হেক্সারিসিমাল কালার ইনপুট দিতে পারি যেমন হচ্ছে ডিডিডি ই একটা হেকজারিসিমাল কালার আমরা ইনপুট দিলাম সেই ইকুইভ্যালেন্ট আর জিবি কালার আমরা পেতে পারি আমরা এক ক্লিকে কপি করে হেকদারিসিম্যাল কালার নিয়ে আসতে পারি এক ক্লিকে কপি করে তার আর জিবি কালার নিয়ে আসতে পারি হোয়াট এভার উই ওয়ান্ট উই ক্যান ডু দ্যাট উইথ দিস অ্যাপ্লিকেশন সো অ্যামেজিং গায়স কনগ্রাচুলেশন বাট এই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এখনও শেষ হয়নি এই অ্যাপ্লিকেশন এখনো শেষ হয়নি এই অ্যাপ্লিকেশন আমরা আরও কত কতদূর টেনে নিয়ে যেতে পারি সেটা আমরা দেখব এবং প্রতিটা প্রজেক্ট মানে প্রতিটা লেকচারে আমরা নতুন 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 প্রজেক্ট শিখবো কারণ আপনারা খেয়াল করলে দেখতে পারবেন সবগুলো ছোটো 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 ছোট ছোটো ছোটো চাং আকারের প্রজেক্ট যেগুলো আপনারা অন্য কোনো প্রজেক্টে অন্য কোন বড় প্রজেক্টের সাব প্রজেক্ট হিসাবে বা সাব ফিচার হিসাবে ইমপ্লিমেন্ট করবেন ফিউচারে তো আমি সবগুলোকে মিলে একটা লার্জ প্রজেক্ট ছোটোখাটো বানাতে চাচ্ছি এবং স্টেপ বাই স্টেপ আই গেস যে আপনারা আমাদের আমার আইডিয়াটা বুঝতে পারছেন